আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের দেখাবো স্যামসাং Z32 মডেল মোবাইলের এবং কি অন্যান্য অ্যান্ড্রয়েড মোবাইলের ডাটা কানেকশন কিভাবে করতে হয়। আমি দেখাচ্ছি স্যামসাং Z32 মডেল মোবাইলের সেটিংয়ে। প্রথমে আমি মোবাইলের সেটিং অপশনে চলে যাব। সেটিং অপশনে প্রথমে ক্লিক করব। এই যে সেটিং অপশন, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিম কার্ড নামে একটি অপশন দেওয়া আছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এ জায়গায় দুটি সিম দেওয়া আছে, বাংলালিংক এবং টেলিটক। আপনি যে কোনো সিম এ জায়গায় আপনি মোবাইল উঠাতে পারেন। আমি বাংলালিংক এবং টেলিটক সিম উঠেছি। আপনি কোন সিমে ডাটা ওপেন করতে চান সেটা আপনি ওপেন করুন। আমি বাংলালিংক ওপেন করছি। বাংলা লিঙ্ক ওপেন করার পর আপনি দেখতে পারবেন এই যে মোবাইল ডাটা নামে একটি অপশন দেওয়া আছে, এটা আপনি ক্লিক, এটা যদি ওপেন করা থাকে তাহলে ডাটা ওপেন করা থাকবে, অফ করা থাকলে ডাটা অফ করা থাকবে। এটা এখন আমি ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পর ইউজ বাংলা লিঙ্ক লেখা আছে, এখানে আমি ক্লিক করব। আপনি দেখতেই পাচ্ছেন এখানে ইউজ বাংলা লিঙ্ক নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করব। দেখুন উপরে, দেখুন উপরে ডাটা আমার ওপেন হয়ে গেছে, ডাটা ওপেন হয়ে গেছে। এটা এখন আমি অফ করব। অফ করার জন্য এখানে আবার ক্লিক করব, অফ হয়ে গেছে। এরপর আমি ব্যাগে চলে যাব। ব্যাগে যাওয়ার পর টেলিটকে ওপেন করব। টেলিটকে এখানে আমার দেখুন টেলিটক সিম লাগানো আছে, এটা আমি এখন ওপেন করব। ওপেন করার পর দেখুন এই জায়গায় মোবাইল ডাটা নামে অপশনটি আছে, এটা আমি ওপেন করব। এখানে ইউজ টেলিটক যদি আমি ক্লিক করি তাহলে আমার টেলিটক 2 নম্বর সিমে ডাটা ওপেন হয়ে গেছে। দেখুন উপরে দেখতে পাচ্ছেন আমার 2 নম্বর সিমে ডাটা ওপেন হয়ে গিয়েছে। নিচে নামালেও দেখতে পারবেন ডাটা ওপেন হয়ে গিয়েছে। এখন আমি ব্যাকে চলে যাই। ব্যাকে চলে যাওয়ার পর এটা যদি আপনি ওপেন রাখেন তাহলে যে সময়ে আপনি ডাটা ওপেন করবেন সেই ডিটক সিমেই আপনি ডাটা ওপেন হবে। যদি আপনার অফ করে রাখেন আবার যে কোনো সিমে আপনি চালাতে পারবেন। এটা আমি অফ করে রাখলাম। এইভাবে মোবাইলের ডাটা সেটিং করতে হয়। যদি আমার এই ছোট্ট ভিডিওটি দেখেন আপনারা কোনো উপকৃত হন তাহলে আমাকে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।